পাহাড় প্রিয় ভ্রমণ পিপাসু মানুষরা খুঁজে চলেছে নতুন, আরও নতুন নতুন জায়গা। নতুনত্বের সন্ধানে তারা বিদেশেও পাড়ি দিচ্ছে এখন। তবে আমাদের ইন্ডিয়াতেও রয়েছে এমন অনেক সুন্দর জায়গা যেগুলো এখনও মানুষের সেভাবে এক্সপ্লোর করা হয়নি। আজকের ভিডিওটিতে তেমনই 20টি অজানা, অদেখা, অপূর্ব সুন্দর পাহাড়ি জায়গা আপনাদের সামনে তুলে ধরলাম। অপূর্ব সুন্দর ইদুকি হল কেরালার এক সুন্দর পাহাড়ি শহর। কেরালা বেড়াতে গেলে আমরা মুন্নার যাই, কিন্তু ইদুকি খুব একটা যাই না, জানিও না হয়তো সেভাবে এর নাম। ক্যালভারি মাউন্ট থেকে পেরিয়ার নদীর দৃশ্য এখানে অপূর্ব। এছাড়াও আছে সুন্দর ইদুকি ড্যাম, ওয়াটারফল, চারিদিকে এলাচের গাছ, চা বাগানের ঢালে সবুজের সমারোহ। থাকার জায়গাও আছে চা বাগানের মাঝে। এখানে অন্ধ্রপ্রদেশের একটি প্রত্যন্ত পাহাড়ি গ্রাম লাম্বাসিঙ্গি, যাকে তার সৌন্দর্যের জন্য দক্ষিণের কাশ্মীর বা অন্ধ্রপ্রদেশের কাশ্মীর বলা হয়। দক্ষিণ ভারতের একমাত্র এই জায়গাতেই শীতকালে তুষারপাতও হয়। লাম্বাসিঙ্গি ভিউ পয়েন্ট, খাজাঙ্গি রিজার্ভার, কোঠাপল্লী ওয়াটারফল ছাড়াও ট্রাইবাল ভিলেজ চিন্তানপল্লী বা আরাক্কু ভ্যালি ঘুরে নিতে পারেন এখান থেকে। প্রতি বছরই আমরা কেউ না কেউ কাশ্মীর যাই, টিউলিপ দেখি, বরফ দেখি, এখানকার নানা জায়গায় নৈসর্গিক সৌন্দর্যে মুগ্ধ হই। সেই কাশ্মীরেই লোকের অজানা সৌন্দর্যের ভাণ্ডার নিয়ে আছে ছাতপাল, অনন্তনাগ থেকে কাছেই। এখান থেকে কোকেরনাগ, ডাকসুম, সিনথান টপ, ভেরিনাগ, আহারবাল ওয়াটারফল, মারতান সূর্য মন্দির, অসংখ্য আপেল ও আখরোট বাগানে ঘুরে বেড়াতে পারেন। আফকোট উত্তরাখণ্ডের পিথরাগড় জেলার একটি ছোট্ট হিমালয়ান শহর, যেখানে রয়েছে প্রাকৃতিক দৃশ্য তো বটেই, সাথে গৌরবময় ইতিহাস। আফকোট বিখ্যাত আফকোট মাস্ক ডিয়ার স্যাংচুয়ারির জন্য। এছাড়াও আছে গৌরীগঙ্গা ভ্যালি, আছে জাউলজীবী, যেখানে গৌরীগঙ্গা ও কালীগঙ্গা মিলনস্থলে অপূর্ব ভ্যালি। এছাড়া পঞ্চচুল্লি, চিপলাকটের তুষারাবৃত শৃঙ্গ এখান থেকে অপূর্ব দেখা যায়। কৈলাস মানসরোবর যাবার রাস্তা এই আফকোট ছুঁয়েই যায়। হাপলং আসামের ডিমা হাসাও জেলার একটি পাহাড়ি শহর, পাহাড়ের ঢালে চা বাগান আর ভ্যালির সৌন্দর্য মুগ্ধ করবে। ট্রেকিং করতে ভালোবাসা মানুষের কাছে হাপলং দারুণ জায়গা, যার মধ্যে অন্যতম হাপলং লেক ট্রেক ও জাতিন্দা বার্ড ওয়াচিং ট্রেক। হাপলং লেকের স্বচ্ছ জল ও তাতে বোটিং করা দারুণ লাগবে। এছাড়া আছে জাতিন্দা বার্ড ওয়াচিং পয়েন্ট, হ্যাঙ্গিং ব্রিজ, এথনিক ভিলেজ, মাইবং, ফিয়াঙ্গুই গার্ডেন, বোটানিক্যাল গার্ডেন ও পোলো গ্রাউন্ড। মাহুল নদীর তীরে অবস্থিত মাইবং ছিল ডিমা হাসাও উপজাতির রাজধানী একসময়। হিমাচল প্রদেশ নিঃসন্দেহে সবার প্রিয় জায়গা, আর সেখানেই পার্বতী ভ্যালির সৌন্দর্যের পাশাপাশি মিনি ইসরায়েল দেখতে গেলে আসতে হবে কাজলে। অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্যের সাথে ট্রেকিং, অ্যাডভেঞ্চার, অ্যাডভেঞ্চার স্পোর্টস, ইসরায়েল ফুডের স্বাদ, লোকাল মার্কেট ঘুরে বেড়ানো, সব মিলিয়ে কাজল এক অনবদ্য ছুটি কাটানোর জায়গা। রিভার সাইড ক্যাফেতে গরম চা বা কফিতে চুমুক দিয়ে ভ্যালির সৌন্দর্য উপভোগ করা বা নদীর ধারে হোটেলে সারাদিন কাটানো, সব কিছুতেই কাজল দারুণ। কাশ্মীরের অফবিট ডেস্টিনেশন বলতে গেলে কোকেরনাগ। অনেকে বিদেশ বলে ভুলও করতে পারেন। বিদেশের ফল ফলিয়েজের কথা মনে পড়ছে তো? না না, এটা বিদেশ নয়, আমাদের সবার প্রিয় কাশ্মীরেই আছে এই জায়গা। কোকেরনাগের গার্ডেন কাশ্মীরের সবচেয়ে বড় গার্ডেন। অপূর্ব সৌন্দর্যের পাশাপাশি এখানে দেখে নিতে পারেন আরও বেশ কিছু সুন্দর জায়গা, ডাকসুম, সিনথান টপ, ভেরিনাগ ও আহারবাল ওয়াটারফল।
হিমাচল প্রদেশের সোলান জেলার একটি অজানা সুন্দর ও ঐতিহাসিক পার্বত্য শহর আর্কি। এখানে আছে হেরিটেজ আর্কি ফোর্ট, যেখানে থাকারও ব্যবস্থা আছে, জাখলি দেবী টেম্পল, লুত্রু মহাদেব টেম্পল ও বৃহৎ আকার শিবলিঙ্গ। এখানে শিবরাত্রি একটি বিখ্যাত অনুষ্ঠান, আছে ধুনধান ও বাখালাগের মতো সুন্দর জায়গা। গুজরাটের হিডেন জেম হলো সাপুতারা। গুজরাট বেড়াতে এসে পাহাড়ের সৌন্দর্য উপভোগ করতে আসতে হবে সাপুতারায়। পশ্চিমঘাট পর্বতমালার সহ্যাদ্রির অন্তর্গত এই সাপুতারা সর্পগন্ধা নদীর তীরে অবস্থিত। সাপুতারা বা সর্পগন্ধা লেকে বোটিং, গিরা ওয়াটারফল, সানসেট পয়েন্টের মনোরম দৃশ্য, ট্রাইবাল মিউজিয়াম, পাণ্ডব গুহা, নাগেশ্বর মহাদেব মন্দির এখানের প্রধান দ্রষ্টব্য। ছিতকুল ভারতের শেষ গ্রাম, রূপকথার গল্পের মতোই সুন্দর। নদীর কুলকুল আওয়াজ, একদিকে সবুজে ঢাকা পাহাড় তো অন্যদিকে বরফে ঢাকা পাহাড়। এখানে বসপা নদীর ধারে দ্য হিমালয়ান ট্রাইব ক্যাম্পে থাকার সুযোগও আছে। এছাড়া বিভিন্ন বাজেটের হোটেল হোমস্টে তো আছেই, সারা বছরই এখানে বেশ ঠান্ডা থাকে। পাহাড় প্রেমী, অ্যাডভেঞ্চার করতে ভালোবাসা মানুষের জন্য বসপা নদীর তীরে টেন্টে থাকা দারুণ অভিজ্ঞতা। এখানে মাথি মন্দির, ফোর্ট, রাকছাম ভ্যালি, ভিলেজের সাথে ছোটোখাটো ট্রেক করে নিতে পারেন। ওয়েস্ট সিকিমের একটা সুন্দর পার্বত্য গ্রাম হলো দারাব। পেলিং তো সবাই যাই, তবে এই পেলিংয়ের কাছেই লোকের ভিড়ভাড়টা এড়িয়ে দারাব রয়েছে অপার সৌন্দর্যের ভাণ্ডার নিয়ে দাঁড়িয়ে। এখানে দেখার মধ্যে রিম্বি ওয়াটারফল, রিম্বি অরেঞ্জ গার্ডেন, রানীধুঙ্গা ট্রেক, ইউকসাম, বার্মিয়ক, খেচিপুরি লেক, মনাস্ট্রি ও রাবডেন্সির মতো আরও অনেক সুন্দর সুন্দর প্রকৃতির কোলে জায়গা। হিমালয়ের পাদদেশে অবস্থিত তুষারাবৃত পর্বতে ঘেরা সারমলি গ্রামটি প্রকৃতির সৌন্দর্যে ভরপুর হলেও এখনও অনেকেরই অজানা। উত্তরাখণ্ডের মনোরম আবহাওয়া, জলপ্রপাত, ট্রেকিং, ফটোগ্রাফি করতে যারা ভালোবাসেন তাদের কাছে কিন্তু সারমলি বড় পছন্দের এবং আকর্ষণের জায়গা। ভারতের উত্তরাখণ্ডের মুন্সিয়ারি অঞ্চলে এই গ্রাম অবস্থিত। মেসারকুণ্ড, খালিয়া ট্রেক, নন্দাদেবী মন্দির এখানে দেখার মতো। যারা পাখি দেখতে ও ছবি তুলতে পছন্দ করেন সারমলি তাদের কাছে খুবই আকর্ষণীয় হয়ে উঠতে পারে। হিমাচল প্রদেশের এক নির্জন পাহাড়ি এলাকা হলো চেল। ওক, পাইন, রডোডেনড্রন, দেবদারু গাছে ঘেরা। পাতিয়ালার মহারাজা ভূপেন্দ্র সিংয়ের তৈরি এখানকার চেল প্যালেস, যেটা বর্তমানে হেরিটেজ গেস্ট হাউস, থাকতে পারেন রয়্যাল এক্সপিরিয়েন্স করতে চাইলে। আর না থাকলেও ট্যুরিস্ট স্পট হিসাবেও এটাকে ঘুরে দেখা সম্ভব। এছাড়া এখানে কালিকা টিব্বা, বাবা মন্দির, গুরুদুয়ারা, লেক ও পাহাড়ের একদম মাথায় ক্রিকেট গ্রাউন্ড। সিমলা তো অনেক শুনেছেন, গেছেনও। সিমলা থেকে 20 কিলোমিটার দূরে নালদেহরা গেছেন কি? ছবির মতো সুন্দর। 2200 মিটার উচ্চতায় গলফ কোর্সটা বানানো হয়েছিল লর্ড কার্জনের নির্দেশে। যেন সবুজের গালিচা পেতে দিয়েছে কেউ। এছাড়া মোহুনাগ টেম্পল, কোগিমাতা টেম্পল, ছাব্বা, সুতলেজ রিভার ভ্যালি, তত্তাপানি, শৈলীপ্রিকের মতো সুন্দর সুন্দর জায়গা এখান থেকে ঘুরে দেখে নেওয়া যায়। পাঙ্গট একটি কুমায়ুনী গ্রাম। পাখির সন্ধানে সারা ভারত তো বটেই, বিদেশিরাও হাজির হন এখানে। প্রায় 300-এরও বেশি প্রজাতির পাখি এখানে দেখা যায়। পাঙ্গট থেকে ট্রেকিং শুরু হয় নয়না পিক ও কর্বেট ন্যাশনাল পার্কের উদ্দেশ্যে, পাখিপ্রেমীদের স্বর্গরাজ্য। কিলবারি বার্ড স্যাংচুয়ারির অন্তর্গত এই পাঙ্গট। এখানে রয়েছে রুফ টপ কটেজের অপূর্ব সুন্দর থাকার অভিজ্ঞতা। এছাড়াও পাহাড়ি ঝর্ণা,
প্রকৃতির মধ্যে নানান রকম থাকার ব্যবস্থা পাঙ্গটকে আকর্ষণীয় করে তুলেছে। ভারতের অরুণাচলে প্রাকৃতিক সৌন্দর্যের মণিমুক্ত ছড়িয়ে আছে। সমুদ্রপৃষ্ঠ থেকে 1500 কিলোমিটার উঁচু উপত্যকাতে বহু প্রজাতির পাখি, প্রজাপতি, ছোট বড় পাহাড়, চাষবাস সব মিলিয়ে জিরো ভ্যালি মন প্রাণ জুড়াবে। জিরো মিউজিক ফেস্টিভ্যাল জগৎ বিখ্যাত। ডোলোমান্ড পাহাড়, ট্যালি ভ্যালির অভয়ারণ্য, অ্যাডভেঞ্চারের জন্য কিলোপাখো ট্রেক জিরোকে অনবদ্য করে তুলেছে। এপ্রিল থেকে জুন এখানে ঘোরার সেরা সময়। আউলি যেন স্বর্গরাজ্য, নীল আকাশের নিচে বরফের দুনিয়া দেখার স্বপ্ন থাকলে আসুন আউলি। এশিয়ার দীর্ঘতম ও উচ্চতম রোপওয়ে পরিষেবা রয়েছে এখানে। 9000 ফুটের বেশি উঁচুতে 4 কিমি আকাশপথ একটা লোহার দড়িতে ঝোলানো কাঁচের বাক্সে চেপে দেখা যাবে হিমালয়ের অপরূপ শোভা। স্বপ্নের চেয়েও সুন্দর, রূপকথার চেয়েও বাস্তব। এছাড়া ছেনাব লেক, ত্রিশূলচূড়া, জটেশ্বর মহাদেব মন্দির, নন্দাদেবী ন্যাশনাল পার্ক তো রয়েছেই। হিমাচল প্রদেশের চাম্বা জেলায় খাজিয়ার, এই গ্রামের প্রাকৃতিক শোভার জন্য মিনি সুইজারল্যান্ড বলে। ঢেউ খেলানো সবুজ উপত্যকা, মাথার উপরে নীল আকাশে মেঘের আনাগোনা, তেমনি শীতকালে বরফের চাদরে ঢেকে যায়। এই গ্রামের সৌন্দর্য মুগ্ধ করেছে সুইস সরকারকেও, তারাই আখ্যা দিয়েছে সুইজারল্যান্ড অফ ইন্ডিয়া। প্রমাণস্বরূপ একটি স্মারক ফলকও এখানে বসানো হয়েছে। কুর্গ কর্ণাটক রাজ্যের একটি শৈল শহর, যাকে বলা হয় স্কটল্যান্ড অফ ইন্ডিয়া। চা কফি বাগানের সাথে গোলমরিচ, এলাচ, দারচিনি গাছ দিয়ে কুর্গ হলো ল্যান্ড অফ স্পাইসেস। সৌন্দর্যের সাথে মৃদু সুন্দর গন্ধ মনকে মোহিত করে তোলে এখানে। কুর্গের মূল আকর্ষণ মাল্লালি ওয়াটারফল, এছাড়া পুষ্পাগিরি রেঞ্জ, কাউভারি রিভার, রিভার রাফটিং, দুবারে এলিফ্যান্ট ক্যাম্প, সেখানে নানান রকম অ্যাডভেঞ্চার করার সুবিধা আছে এখানে। এছাড়া তালাকাভেরি, নিসর্গধামা, রাজা সিট পার্কের মতো সুন্দর জায়গা কুর্গে রয়েছে। রাজা সিট পার্ক থেকে সূর্যোদয় ও সূর্যাস্ত অপূর্ব সুন্দর। রয়েছে অ্যাবি ফলসের মতো মনকাড়া ফলসের সৌন্দর্য, কুর্গকে সবার থেকে আলাদা করে দেবে। নারকান্ডা সিমলা জেলার একটি আকর্ষণীয় শৈল শহর, শীতকালে বরফের চাদরে মোড়া, তাই হিমাচলের গুলমার্গ বলে নারকান্ডাকে। এখানের হাটু পিক ভিউ পয়েন্ট, কিন্নরী মন্দির, হাটুমাতার মন্দির, হাটু পিক থেকে সূর্যোদয় ও সূর্যাস্ত দেখার মতো। এছাড়া অ্যালপাইন ফরেস্ট, অ্যাপেল গার্ডেন নারকান্ডায় রয়েছে।